আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর পেজ নম্বর 32 নিয়ে আলোচনা করব, যেখানে দেওয়া আছে আয়তক্ষেত্রের দ্বারা কিভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো আমরা দেখে নেই। প্রথমে একটি আয়তক্ষেত্র আঁকলাম, যেটা দৈর্ঘ্য কত? এ, এবং প্রস্থ এ। ঠিক আছে, তাহলে আমরা বলেছিলাম গত প্রথম ভিডিওতে যে আয়তক্ষেত্রকে কখন বর্গক্ষেত্র বলবো, যখন আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হবে এবং কি এই দৈর্ঘ্য বাহু এবং প্রস্থ বাহু সমান হবে, বা সবগুলো বাহু দৈর্ঘ্য যখন সমান হবে তখন সেই আয়তক্ষেত্রটাকে বলবো আমরা বর্গক্ষেত্র। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এই বাহুর ক্ষেত্রে, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো, এই দৈর্ঘ্যর মান কত? এ, এবং প্রস্থের মান এ। তাহলে আমরা বলতে পারি যে এই বাহুটার বা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার। ঠিক আছে, তাহলে এরকম যদি একটা বর্গক্ষেত্র যেটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এক এক একক, সেটার ক্ষেত্রফল কত হবে? সেটার ক্ষেত্রফল হবে অন স্কয়ার বা অন। ঠিক আছে, আবার ধরে নাও এরকম একটা ক্ষেত্র, এরকম একটা ক্ষেত্র, এরকম চারটা ক্ষেত্র যদি আমরা বসাই, এই চারটা বর্গক্ষেত্র যদি আমরা বসাই, তাহলে প্রত্যেকের কত হচ্ছে? এদিকে এক, এদিকে এক, দুই, এদিকে এক, এদিকে এক, কত হয়? দুই। তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ কত হচ্ছে? দুই করে। তাহলে এখানে মান কত হবে? চার। ঠিক একইভাবে যদি আমরা তিনটা বর্গক্ষেত্র এখানে বসাই, এরকম ভাবে দেখো, এরকম যখন একটা ছিল এখানকার একটা, না এই একটা, এখানে তিনটা করে বসাইলাম, তাহলে প্রত্যেকের মান কত হচ্ছে? এক এক, আর এখানে এক তিন, এখানে এক, এখানে এক, এখানে এক তিন। তাহলে দেখো এই বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে? তিন হচ্ছে, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন। তাহলে এটার বর্গক্ষেত্র বা হচ্ছে এটার ক্ষেত্রফল কত দাঁড়ায়? এটার ক্ষেত্রফল হয় 9। তাহলে তোমরা আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এখান থেকে জানলাম, এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমরা জানবো ঘন নিয়ে। ঘন, ঘনক নিয়ে। ঠিক আছে, ঘনক কি? যে বস্তুর বা যে বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, এবং এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মান সব ক্ষেত্রে সমান হবে বা সমান থাকবে, তখন সে বস্তুটাকে বলবো আমরা ঘন বস্তু বা ঘন। ঠিক আছে, তাহলে ধরে নিই কোনো একটা বস্তু আছে, যে বস্তুটার দৈর্ঘ্য 2, 2, প্রস্থ 2 এবং উচ্চতা 2, তাহলে এই বস্তুটা একটি কি বলবো? ঘনক বলবো। এই বস্তুটাকে তখন একটা আমরা ঘনক বলবো, এই ঘন। তাহলে এটা যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে কি আসে? 2 কিউব। তাহলে দেখো এটা আমরা কি পেয়ে গেছি? এই বস্তুটির
কি পেয়ে গেছি, আয়তন পেয়ে গেছি, যেটার মান হচ্ছে 2 কিউব। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ছিল, আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে এবং লাইক কমেন্ট করে জানা তোমার কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে।